সুখন আমরা গতকাল দেখেছি অনুব্রত মণ্ডল যার কিন্তু গতকাল গরু পাচার সংক্রান্ত মামলায় হাজিরা দেওয়ার জন্য সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা বলা হয়েছিল সিবিআই এর তরফ থেকে তাকে তলব করা হয়েছিল কিন্তু গতকালও তার শারীরিক অসুস্থতার কথা বললেন আইএনজিবি এবং তারা জানালেন যে শারীরিক অসুস্থতা আরো বেড়েছে অনুব্রত মণ্ডলের তিনি গুরুতর অসুস্থ এবং সেই কারণে তিনি কিন্তু হাজিরা দিতে পারলেন না শনিবারও কিন্তু তিনি এইভাবেই হাজিরা এড়িয়েছেন আমরা দেখেছি কিন্তু অনুব্রত মণ্ডল তার শারীরিক অসুস্থতা সেই নিয়ে একদিকে যখন সিবিআই এ তিনি যাবেন কিনা এই মামলায় কি পরবর্তী পদক্ষেপ হবে এই সংক্রান্ত একটা জল্পনা রয়েছে তার পাশাপাশি রাজনৈতিক মহলে জল্পনা কিন্তু একেবারে তুঙ্গে বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ আজকে অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা সম্পর্কে কি জানিয়েছেন তার বক্তব্য জেলে থাকলে অনুব্রত মণ্ডল নিরাপদে থাকবেন না হলে তাকে খুনও করা হতে পারে দিলীপ ঘোষের মন্তব্য অনুব্রত মণ্ডল যদি জেলে থাকেন তাহলে তিনি নিরাপদে থাকবেন না হলে তাকে খুনও করা হতে পারে একই সঙ্গে তার বক্তব্য অনুব্রত অনেক কিছু জানেন সেই তথ্য প্রমাণ লোপাটের জন্য তাকে খুন করা হতে পারে এমনটাই তার দাবি অনুব্রত মণ্ডল তার শারীরিক অবস্থা বেশ গুরুতর তিনি অসুস্থ তার আইনজীবী বলছেন অবশ্যই সেই দিকে তো আমাদের নজর থাকবে কেমন তিনি রইলেন এর পরবর্তী কিভাবে তার চিকিৎসা প্রক্রিয়া এগোচ্ছে কিন্তু দিলীপ ঘোষ অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি আজ সকালে যে মন্তব্য করলেন আসুন একবার আমরা শুনে নিই তার সেই বিস্ফোরক মন্তব্য ওনার খালি সিবিআই দেখলেই শরীর খারাপ হয়ে যায় প্রশ্ন তা নয় এভাবে তো বেশি দিন বাঁচা যায় না আজ হোক কাল হোক আসতে হবে কিন্তু আমার যেটা সন্দেহ হচ্ছে হয় ওনাকে সারা জীবন হসপিটালে থাকবে আর সারা জীবন জেলে থাকতে হবে জেলে থাকলে ঠিক আছে কিন্তু হসপিটালে থাকলে বেঁচে থাকবেন সম্ভাবনা কম এখন যেটা আমার মনে হচ্ছে এনি হাউ তাকে মেরেও ফেলা যেতে পারে সমস্ত তথ্য লোপাট করার জন্য কারণ একাধিক কেসের সঙ্গে উনি যুক্ত আর টিএমসি পার্টির বিভিন্ন নেতা এই সমস্ত কেসের সঙ্গে যুক্ত আছে আমার মনে হয় ওই একটা চাবিতেই সব ঘর খোলা যাবে সেজন্য চাবিটাই হারিয়ে ফেলো সেই জন্য এখন নতুন চিন্তা আমাদের এটা যে ওই লোকটা যদি জেলে চলে যায় তাহলে প্রাণটা থাকবে নাহলে খুব সম্ভাবনা আছে বেঁচে না থাকার সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে